হ্যালো ভিহার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বডি হোয়াইটনিং প্যাক বন্ধুরা আমরা অনেকেই ভাবি যে আমাদের মুখের তুলনায় বডি কালো বা হাত পা কালো ট্যান পড়ে গেছে বিভিন্ন ড্যামেজ হয়ে গেছে বা সেভাবে আমরা যত্ন নিতে পারি না সেক্ষেত্রে বলবো তোমরা এই হোম রেমেডিটি অবশ্যই ট্রাই করো তার সাথে সাথে নিয়মিত ভালো বডি লোশান বা কোনো ক্রিম ব্যবহার করো দেখবে তোমাদের বডি কিন্তু অনেকটাই হোয়াইটনিং ব্রাইটনিং ফর্সা হয়ে উঠবে তাহলে চলো এই এফেক্টিভ রেমেডিটি দেখে নেওয়া যাক পিওয়ার্স বিউটি টিপস সংগীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো বন্ধুরা সবার প্রথমে একটা বাটি নিতে হবে বাটির মধ্যে রেমেডিটি তৈরি করব প্রথমেই আমি দেখো তোমাদের দেখিয়ে দিই হাফ স্লাইস করা টমেটো নিয়েছি আর হাফ টমেটো আমি কিন্তু জুস বের করে রেখেছি তোমাদের দেখানোর জন্য এটুকু দেখালাম নেক্সট আমি একটা কিউকাম্বার মানে শশা নিয়েছি হাফ কেটে সেম এই হাফ শসাও কিন্তু আমি জুস বের করে রেখে দিয়েছি তোমরা দেখতেই পারছো এখান থেকে আমি নিয়ে নেব এক থেকে দু চামচ শশার রস শশাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও স্কিন ব্রাইটনিং লাইটনিং প্রপার্টি তার ফলে আমাদের ত্বকের গভীরে গিয়ে ত্বক ফর্সা করে তোলে ট্যান মুক্ত করে তোলে মেচেদা পিগমেন্টেশান গায়ে হাত পায়ে যেরকম কালচে ভাব থাকে সেগুলোও কিন্তু তুলে দিতে সাহায্য করে সাথেও কিন্তু ত্বককে নরম করে ও সফট রাখতে সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে নিয়ে নেব বন্ধুরা টমেটো পেস্ট আমি আগেই তোমাদের হাফ স্লাইস করা টমেটো দেখিয়েছিলাম ওই হাফই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি দেখো টমেটোতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি তার ফলে কিন্তু সান ট্যান দূর করতে হানড্রেড পারসেন্ট কার্যকারী টমেটো তোমরা যদি শুধু টমেটো প্রতিদিন মুখে গায়ে হাত পায়ে রাবিং করো রেখে দাও তাহলেও দেখবে তোমাদের কিন্তু ত্বকের যে দাগ ছোপ কালচে ভাব সান ট্যান এগুলো কিন্তু অনায়াসে চলে যাবে এরপর আমি এর মধ্যে উপকরণ নিয়ে নেবো দুটো কিন্তু মিক্স করে নিতে হবে শশা টমেটো পেস্টটা তারপরেই কিন্তু নেক্সট উপকরণ এর মধ্যে অ্যাড করতে হবে নিয়ে নেব অ্যালোভেরা জেল বন্ধুরা তোমরা যদি পিওর গাছের অ্যালোভেরা জেল পাও অবশ্যই কিন্তু পিওর দেওয়ার চেষ্টা করবে তাহলেই কিন্তু সব থেকে ভালো বেনিফিট স্কিনে তোমরা দেখতে পাবে আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি হাফ চামচ অ্যালোভেরা জেলে প্রচুর ভিটামিন ই থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তার ফলে আমাদের ত্বককে লাইট করে ফ্রেশ ভাব দেয় ভেতর থেকে দাগ ছোপ কিন্তু রিমুভ করতে সাহায্য করে এরপর আমি নেক্সট নিয়ে নেব বেসন দেখো আমি এখানে বেসন নিয়ে নেব এক থেকে দু চামচ বেসন স্কিনের গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করে তোলে এবং লোমকূপের মধ্যে যে নোংরা জমে থাকে সেগুলো কিন্তু তুলে দিতে সাহায্য করে এবং ত্বককে ওভারঅল লাইটিং ব্রাইটনিং করে তোলে আমি এখানে দু চামচ বেসন নিয়ে নিলাম এবার আমি সব কিছু একসঙ্গে মিক্স করে নেব বন্ধুরা অন্তত এক থেকে দু মিনিট মিক্স করে নেবে যতক্ষণ না একটা স্মুথ পেস্ট হয় দেখো আমার একটা পেস্ট রেডি হয়ে গেছে এটা তোমরা মুখে বডিতে হাতে পায়ে অল ওভার কিন্তু লাগাতে পারবে শরীরে অবশ্যই লাগানোর আগে সাবান বা বডি ওয়াশ দিয়ে গা হাত পা পরিষ্কার করে নেবে বা মুখটা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে তারপরেই কিন্তু লাগিয়ে রাখতে হবে এরকমভাবে লাগাতে হবে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে যতক্ষণ না এই বডি প্যাকটা শুকিয়ে আসছে সকালে তারপরে নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এভাবে সপ্তাহে তিন থেকে চার দিন বন্ধুরা তোমরা ব্যবহার করো দেখবে বডির নিয়ে তোমাদের আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে তাহলে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ